দর্শক, রাজনীতির বাইরে একটি ভিন্ন বিষয় অবতারণা করব। আমি কেন জানি না, মানে আমার এই চ্যানেলে সবাই রাজনীতির বিষয়বস্তু খুঁজতে চান, কিন্তু রাজনীতির বাইরেও আমাদের যে সামাজিক, নৈতিক, মানবিক নানান অবক্ষয়ের ঘটনাগুলো ঘটছে সেগুলো কিন্তু খুবই মানে আশঙ্কাজনক। সেগুলোর দিকেও নজর রাখা উচিত এবং সবার ভাবা উচিত। দেখেন, একটি খবর আমি বলি, ধর্ষণের মামলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কারাগারে। এই যে ধরেন একটা ঘটনা, এই ধর্ষণ, মেয়েদেরকে নির্যাতন করা, তাদেরকে ফাঁসিয়ে দেয়া, এই ঘটনাগুলো কিন্তু প্রাইভেট পাবলিক সব বিশ্ববিদ্যালয়গুলোতে কম বেশি হচ্ছে। যেখানে যেসব শিক্ষা প্রতিষ্ঠান হবে মানুষ তৈরির কারাগার, সেসব প্রতিষ্ঠানগুলো দুঃখজনকভাবে সেখানে নৈতিকতার এত অবক্ষয়, অধঃপতন ঘটেছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে কয়েকটা ঘটনা জানি, যেটা আপনাদেরকে বলতে পারছি না, কিন্তু সেটা খুবই দুঃখজনক যে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা, যারা বাবার বয়সী, যারা তাদের কন্যা, তাদেরকে শিক্ষায় শিক্ষিত করবেন, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের প্রতি একটা অনৈতিক একটা তাদের দৃষ্টিভঙ্গি, এবং সেখান থেকে কিন্তু নানা ধরনের অনৈতিক ধর্ষণ, অনেক কথা মানে সামনে আসছে এবং কিছু কিছু ঘটনা প্রকাশ পাচ্ছে। সেগুলি একদম পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কোনোটাই কিন্তু বাড়ছে না। এবং দেখেন, আমাদের এখানে বিশ্ববিদ্যালয়গুলোর সংখ্যা বাড়ছে, শিক্ষা দীক্ষার এই প্রতিষ্ঠানগুলো সংখ্যা বাড়া মানে হচ্ছে এটা একটা মানে আশা জাগা নিয়ে ব্যাপার, কিন্তু এখানে আবার সাথে সাথে শঙ্কা বিরাজ করছে যে এইসব জায়গায় যারা এইসব প্রতিষ্ঠানগুলো যারা মালিক হচ্ছেন, তাদের নৈতিক চরিত্র কী, তাদের ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি, তারা ওই শিক্ষার্থীদেরকে পণ্য সামগ্রী হিসেবে বিবেচনা করছে, মেয়েদের প্রতি তাদের কুদৃষ্টি, কুপ্রস্তাব, তাদেরকে বিপাকে ফেলানো, এ ধরনের ভুরি ভুরি ঘটনা কিন্তু ঘটছে। বহু ঘটনা আমরা জানি, সেগুলি সামনে আনি না, নানান কারণে সেগুলি চেপে রাখি, কিন্তু কিছু কিছু ঘটনা কিন্তু সামনে আসছে। এরকমই একটা দেখেন বড় ধরনের ঘটনা, যে ধর্ষণের মামলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কারাগারে। অথচ দেখেন, আমি বলছি এই খবরটাকে একটু বলি, তারপর আমি একটু ছোট করে বিশ্লেষণ করার চেষ্টা করব। ধর্ষণ মামলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শহীদুর রহমান খানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার দুপুরে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3-এর আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। পরে শুনানি শেষে আদালতের বিচারক আব্দুস সালাম খান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদ আহমেদ জানান, সোনাডাঙ্গা থানায় মামলা হওয়ার পর উচ্চ আদালত থেকে 6 সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছিলেন শহীদুর রহমান খান। আজ ছিল সেই জামিনের শেষ দিন। আজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে গতকাল রোববার এই মামলার অপর আসামি, একই বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রার খন্দকার মাজহারুল আনোয়ারের জামিন মঞ্জুর করেন আদালত। দেখেন অবস্থা। গত 13 মার্চ খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3-এ এই দুজনের বিরুদ্ধে মামলার আবেদন করেছিলেন একই বিশ্ববিদ্যালয়ের এক নারী কর্মকর্তা। শুনানি শেষে বিচারক মামলাটি গ্রহণ করতে সোনাডাঙ্গা থানাকে নির্দেশ দেন। ওই নারী মামলার এজাহারে অভিযোগ করেন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালে শহীদুর রহমান বিয়ের কথা বলে তাকে একাধিকবার ধর্ষণ করেন আর তার এই কাজে সহযোগিতা করেন রেজিস্ট্রার খন্দকার মাজহারুল আনোয়ার। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানালে ওই নারী আদালতের আশ্রয় নেন। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ধর্ষণের অভিযোগকারী এই নারী প্রথমে বিশ্ববিদ্যালয়ের স্টোর কিপার হিসেবে চাকরি করতেন, পরে তাকে উপাচার্যের কার্যালয়ে নিয়োগ দেওয়া হয়। গত বছরের 10ই সেপ্টেম্বর উপাচার্যের চাকরির মেয়াদ শেষ হয়েছে, বর্তমানে তিনি ময়মনসিংহে নিজের বাড়িতে থাকেন। এটা হলো একটা দুঃখজনক পরিণতি। দেখেন, স্টাফ ছাড় পাচ্ছে না, নারী শিক্ষার্থী তারা ছাড় পাচ্ছে না, যারা ছাত্র তাদেরকেও নানান রকমভাবে এমনভাবে তার মানসিক এবং নৈতিকভাবে তাকে আক্রান্ত করা হচ্ছে, যেগুলি অনেক কথাই সামনে আনা যায় না। এগুলি আলোচনা করাটাও আমি মনে করি বিপজ্জনক, কেননা এখান থেকে অনেকে আবার উৎসাহিত হয়। পরিস্থিতি আসলে খুবই খারাপ, মানে এই প্রাইভেট ইউনিভার্সিটি
এবং দেখা যাচ্ছে যে পাবলিক ইউনিভার্সিটি থেকে আরও এক ধাপ উন্নত বা উচ্চমানের শিক্ষা এবং সবার জন্য শিক্ষা মোটামুটি নিশ্চিত করার জন্য অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় হলেও তাদের নীতি নৈতিকতা আচরণ তাদের ব্যবসায়িক মনোবৃত্তির কারণে সেগুলো কিন্তু এখন মানে শিক্ষা স্বাস্থ্যসম্মত শিক্ষার জন্য এখন এগুলো উপযোগী না। এই বিষয়ে সরকারকে বা দেশ যারা চালান সেই চিন্তাবিদদেরকে নতুন করে ভাবতে হবে যে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ছে কিন্তু মান বাড়ছে না, কেন মান বাড়ছে না, কারা এর সাথে জড়িত, এই বিষয়গুলো পর্যালোচনা করা উচিত এখনই। তা নইলে এইগুলোও কিন্তু এক সময় কাল হয়ে দাঁড়াবে, আরও ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। শিক্ষার নামে তারা কুশিক্ষা অশিক্ষা এগুলোই বিস্তার করবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।